আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ভিন্ন ধর্মী বিভিন্ন ফল মিলিয়ে ফলের জেলো বাবলস বা পুডিং অনেক বাচ্চারাই ফল খেতে চায় না তাদেরকে ফল খাওয়ানোর এক চমৎকার উপায় তবে ছোটদের সাথে সাথে এই গরমে এবং রমজানে ইফতারের টেবিলে তৃপ্তি সহকারে সবাই খেতে পারবেন মনের তুষ্টি শরীরের পুষ্টি চলুন তাহলে তৈরি করে ফেলি জেলো ফ্রুট বাবলস পুডিং তৈরির জন্য প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এক চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা চায়না গ্রাসও দিতে পারেন এখানে আমি নর্মাল পানি দিয়েছি আপনারা নর্মাল পানির পরিবর্তে ডাবের পানিও দিতে পারেন এখন খুব ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি পুডিং তৈরির জন্য এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো নিতে পারেন নিয়েছি মালটা কালো আঙ্গুর আঙ্গুরটা একটু বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি কিউই ফল নিয়েছি সবুজ আঙ্গুর নিয়েছি এবং আনার নিয়েছি এখন এই পুডিং তৈরির জন্য প্রধান নায়কের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমি এই আইস রেগুলো নিয়েছি এতে পুডিংগুলো অনেক সুন্দর হয় এগুলো যে কোনো শপে খোঁজ করলে পেয়ে যাবেন আমি দুশো টাকা দিয়ে নিয়েছিলাম এটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে যে নর্মাল আইস রেগুলো আছে সেগুলোর ভিতরেও আপনারা তৈরি করে নিতে পারেন জেলোর পানিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে বলক উঠিয়ে নিতে হবে যখন বলক চলে আসবে তখন এই জেলোর পানিটা নামিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এতে পুডিংগুলো অনেক মসৃণ হবে আমার ছাকা হয়ে গিয়েছে আইস ট্রেয়ের যে নিচের পাটটা আছে সেটার ভিতরে আমি গরম জেলোর পানিটা অল্প অল্প করে ঢেলে নিয়েছি যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন একইভাবে আমি নর্মাল যে আইস ট্রেগুলো আছে সেগুলোর ভিতরে অর্ধেক করে ঢেলে নিচ্ছি এখন এর ভিতরে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অথবা সিজনাল যে কোনো ফল দিয়ে এই বাবলসগুলো তৈরি করতে পারবেন এখন এর উপরে আমি বাকি পুরো যে জেলো পানিটা আছে আমি ঢেলে দিচ্ছি এখন উপরের ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবং যতটা সম্ভব দুই হাত দিয়ে চেপে ধরবেন এতে ভেতরের এক্সট্রা যে পানিটা আছে সেটা উপরের ছিদ্র দিয়ে বের হয়ে আসবে এখন এর উপরে ভারী কিছু দিয়ে চেপে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আমার এই বাবল স্ট্রের জন্য মেজারমেন্ট কাপের এক কাপই জেলো পানি লেগেছে আরও হাফ কাপ জেলো পানি আমি তৈরি করে নিয়েছি তারপর এই নর্মাল আইস স্ট্রেয়ের ভিতরে আমি যে অর্ধেকটা করে রেখেছিলাম তার উপরে ফ্রুটস দিয়ে এরপর আমি আবারও জেলো পানি দিয়ে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে ঠান্ডা করে আপনারা পরিবেশন করতে পারবেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি হাত দিয়ে চাপ দিলেই উপরের ঢাকনাটা খুলে যাবে আর দেখুন কত সুন্দরভাবে বাবলসগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আপনারা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে। আপনারা এই বাবলসগুলো খুলে নিতে পারেন এগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই নর্মাল ফ্রিজে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন আমি এখন এখান থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ভিন্নধর্মী ফ্রুটস বাবলস আশা করছি আমার আজকের এই আয়োজনটা আপনাদের কাছে ভালো লেগেছে কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। একইভাবে আমি ওই ট্রেরগুলো স্প্যাচুলা দিয়ে বের করে নিচ্ছি যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির আপডেটগুলো পেতে আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ